আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া মা লিখো এটা আল্লাহ তালার নাম এটার অর্থ হল হে প্রভু এই পবিত্র নাম সূর্যাস্তের সময় তিনশো বার পাঠ করলে আল্লাহ তালা পাঠকের প্রকাশ্যে অপ্রকাশ্যে গুণা মাফ করে দেবেন সোহান আল্লাহ যে ব্যক্তি প্রতিদিন এই নামটি রুটির উপর লেখে খাবে আল্লাহ তালা তাকে ফেরেস্তা চরিত্র দান করবেন সুবাহান আল্লাহ একশত আশি বার পড়লে অন্তরের ময়লা দূর হয়ে উজ্জ্বল হবে সুবাহান আল্লাহ এটা হলো এ মালিকু এটা আল্লাহর নাম এরপরে ইয়া কুদ্দুসু হে পবিত্রতম এটাও একটা আল্লাহর নাম এই পবিত্র নাম একশত বার পাঠ করে একটি রুটির উপর লেখে তা যাকে খাওয়ানো হবে তার মন আল্লাহর আবদ্ধতা আকৃষ্ট হবে কুঅভ্যাস দূর হবে এবং বিপদ আপদ হতে মুক্ত থাকবে সুবাহান আল্লাহ ইয়া কুদ্দুস আরেকটা নাম হলো ইয়া সালামু হে শান্তিদাতা কোনো রুগ্ন ব্যক্তি একশতবার এই পবিত্র নাম পাঠ করলে ওরোগ্য লাভ করবে সুবাহান আল্লাহ যদি আসালামও কোনো রুগ্ন ব্যক্তি প্রতিদিন একশতবার এই পবিত্র নাম পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে অরোগ্য লাভ করাবেন কোনো রুগ্ন ব্যক্তির মাথার নিকট বসে দুই হাত উঠিয়ে উচ্চস্বরে বিরতহীনভাবে একশো ছত্রিশ বার এই পবিত্র নাম কয়েক দিন পাঠ করলে আল্লাহ তালা তাকে মুক্ত করে দেবেন সুবাহ